আজকে সকালবেলা বাজারে গেছিল, একজন চাষি জমির ফুলকপি নিয়ে এসেছে। দেখো কত বড় ফুলকপিটা, এত বড় ফুলকপি, দেখো কত বড় ফুলকপি, মাত্র 20 টাকা দাম নিয়েছে এই ফুলকপিটা। এত বড় ফুলকপি তো আমি খাবো না, এটা কিছুটা পাতা পাতা ছাড়িয়ে হাফ এ বাড়ি রাখবো, আর হাফ ও বাড়ি পাঠিয়ে দেবো। আজকে সকালে ব্রেকফাস্টে ঝামেলা রাখেনি, কারণ এত গরমের মধ্যে না ব্রেকফাস্ট করে দুপুরে রান্না করা মানে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। তো আজকে সকালে রুটি আর আলু সোয়াবিনের তরকারি কিনে নিয়ে এসেছিল, আর দুপুরে রান্নাটা আমি এখানে করছি। তো পটলটা একটু কেমন ছোট ছোট লাগছে না, পটলটাকে আগে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে ভাজি মানে ঢেকে ঢেকে ভাজছি, তাতে না টেস্টটা বেশ ভালো লাগে আমার আমার কাছে মনে হয়। তো যাই হোক, পটলটা ডাইরেক্ট ভাজলে আমার কাছে মনে হয় একটু শক্ত শক্ত লাগেছে। আর এখানে বড় বড় চিংড়ি নিয়ে এসেছে, তো খোসা ছাড়ানোর পরেও দেখতে পাচ্ছ অনেকটা বড়। তো এই চিংড়িটার আমি কিছুটা আমি আলু পটল দিয়ে করব, যদিও আলু পটলের চিংড়িটা একটু ছোট হলে ভালো হয়। তো যাই হোক, এটার কিছুটা আমি চিংড়ি দেবো, আর কিছুটা মানে এক বেলার মতো আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল করব। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না, আর কালকে ডাল করেছিলাম, ডালটা ফ্রিজে তোলা আছে। তো চলো আমি রান্না করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ নিচের এই ইয়েগুলো, পাগুলো, এগুলো সুমিত কোনো দিন রাখে না, সমস্ত খুলে টুলে তারপর নিয়ে আসে। তো আজকে যে চিংড়ি ইয়ে করেছে, সে বলেছে যে এই পাগুলো রেখে দিন, এগুলো চিবিয়ে খেয়ে ফেলে দেবেন, খেতে ভালো লাগে, তাই শুনে আজকে আবার রেখে দিয়েছে। নর্মালি তো আমি অবাক হয়ে গেছি, এভাবে কোনো দিন নিয়ে আসে না। তো এখানে আমার আলু পটলের তরকারিটা অনেকটা হয়ে গেছে, এই যে নামানোর আগে একটু পোস্ত দিয়ে দিলাম, পোস্ত বাটা দিলে কিন্তু একদম বিয়ে বাড়ির মতো খেতে হয়। তো এই যে পোস্ত বাটা দিয়ে দিলাম, তারপর চিংড়িগুলো দিয়ে দেবো, আর ঠিক নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। তো তাহলে দেখবে তোমরা নর্মালি যেমন রাঁধন রাঁধবে, আর না যখন মোটামুটি সব সেদ্ধ হয়ে যাবে একটু পোস্ত বাটা দিয়ে দেবে, মানে যারা রান্না নতুন নতুন শিখছো তাদের জন্য বলছি, কিন্তু আমার থেকে অনেকে ভালো রান্না জানো তাই জন্যই বলছি। তো দেখো আলু পটলে যে ঠিক এত বড় বড় চিংড়ি কেমন লাগছে না, দেখতে ভালো লাগছে না, মনে হচ্ছে অনেক বড় বড় চিংড়ি হয়ে গেছে। আলু পটলের চিংড়িগুলো এর থেকে আরও এক সাইজ কি দু সাইজ ছোটো হলে বেশি ভালো হয়। তো যাই হোক, চিংড়িগুলো কিন্তু খুব ভালো পেয়েছে, আর সমৃদ্ধ হচ্ছে চিংড়ি পাগল। আমরা যখন ইউএসএতে থাকতাম আমরা এত চিংড়ি খেয়েছি তোমরা চিন্তা করতে পারবে না। শেষে আমার স্কিনে এত প্রবলেম হয়ে গেছিলো, চিংড়ি খেতে খেতে মারাত্মক অ্যালার্জি হয়ে গেছিলো। অ্যালার্জি তো আমার একটা আছেই, কিন্তু সেই অ্যালার্জিটা এত পরিমাণে বেড়ে গেছিলো যে মুখটুকে সব বেরিয়ে যেতে শুরু হয়েছিল। তো যাই হোক, এখন আর সেই পরিমাণ চিংড়ি খায় না, কিন্তু যেদিন চিংড়ি আনে সমৃদ্ধের খুব আনন্দ, এই যে দেখতে চলে এসেছে চিংড়ি, মানে এত ভালোবাসে চিংড়ি মাছ, কারণ ও জন্মে থেকেই সব শুধু চিংড়িই খেয়েছে, মানে জন্মে নয় মানে ইউএসএতে যাওয়ার পর একটু বুদ্ধি হওয়ার পর থেকে। আর এখানে আমি রান্না করে নিচ্ছি আলু দিয়ে চিংড়ি দিয়ে ঝোল, মানে সর্ষে দিয়ে একটু মানে একটু ঝোল ঝোল রাখবো, কারণ ভাতটা তো খেতে হবে আজকে। তো মানে মানে ডালটা ভাবছি এবেলা বের করব না, ওবেলা খাওয়া হবে, রাত্রে একটু হালকা খাওয়াই ভালো তার জন্য। তো এইটা একটু ঝোল ঝোল করলাম। তো মোটামুটি এই রান্নাটা করতে আমার প্রায় 3-4 ঘন্টা লেগে গেল। রান্না বান্না সেরে স্নান আবার স্নান করলাম, সকালবেলা দুবার হয়ে গেল, সকালে একটু গা ধুয়েছিলাম, আমরা বসে আছি, সমৃদ্ধ স্নান করে নিয়েছে, আর এখনো ভাতটা একটু বাকি আছে, ভাতটা হলেই খেতে বসবো। এখানে সবাই আমরা বসে আছি, আর আজকে সুমিতার কলকাতায় যাওয়ার কথা ছিল, তো আমি ঝগড়া করে যেতে দিলাম না সকালবেলা, বিকেলে ওর মাকে ছেড়ে দেবে। তা বলছিল কলকাতায় যাবে এই গরমের মধ্যে, এসে আবার ওখানে নার্সিংহোমে যাবে, তা আমি বারণ করলাম যে এভাবে যাওয়ার দরকার নেই। তো যাই হোক, তারপর ফোন করে বললো কালকে অফিস থেকে ওখানে যাবে, তো আজকে রাত্রেবেলা ওর মাকে ছেড়ে দেবে, নিয়ে আসবে। আর এই সকালে রান্না করতে করতে সমৃদ্ধকে পড়িয়েও নিয়েছি কিছুটা, আর বিকেলে ম্যাথ করবে, কালকে ম্যাথ পরীক্ষা আছে, আর কালকে কত 7:30 না 7:25 যেতে হবে, 8:30-এর মধ্যে ছেড়ে দে, 8:55-তে ছুটি হয়ে যাবে। তো যাই হোক চলো, আজকে ফাটাফাটি সব রান্না হয়েছে, টেস্টও হয়েছে মনে হচ্ছে, আর আমার জন্য এই কটা জল দেয়া ভাত আছে, এই কটা, তো সেটাও আমি খাবো, তারপরে গরম ভাত খাবো। তো চলো,
রান্নাগুলো তোমাদের একটু শেয়ার করে দিই। দেখো, এই হচ্ছে আলু দিয়ে চিংড়ি দিয়ে ঝাল, এটা হচ্ছে আলু পটলের চিংড়ি, আর এটা হচ্ছে আমার জল ভাত খাওয়ার আলু ভাজা। ডাল ফ্রিজে আছে, ডাল আর বেল করিনি, রাত্রেবেলা হয়ে যাবে। এখন না চুল আঁচড়াতে গেলে আমার ভীষণ ভয় লাগছে, এত চুল উঠছে কি বলবো তোমাদের, মানে চুলের মানে মানে এই কটা হয়ে গেছে, আগে আমার চুলে কত গোছ ছিল আর এখন চুল উঠে উঠে মানে শেষ হয়ে যাচ্ছে। এই বর্ষাকাল নয়, এটা গরমকাল, কিন্তু প্রচণ্ড ঘেমে যায় চুলের গোড়া, আর চুল উঠছে খুব, জানো তো, এই কিছুদিন হলো বেশ চুল উঠছে, মাঝে অনেকটা ওঠা বন্ধ হয়ে গেছিলো। তো বোধহয় এই প্রসেস মনে হয় সবারই হয়, তাই না? বছরে একবার না দুবার মানে এরকম চুল উঠে যায়, তারপরে আবার গজাতে থাকে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা থেকে দেখো অনেকবার তো টুকটুক করে ভিডিও করেছি, কিন্তু সেভাবে তোমাদের সামনে আসেনি। কালকে দেখো আমার এখানটা পুড়ে গেছে কড়াতে, দেখতে পাচ্ছো কিনা জানি না, এই যে দেখা যাচ্ছে, এই যে ছ্যাঁকা খেয়েছি, এই দেখো রস জমে আছে ভেতরটাতে পুরো। তো যাই হোক, এখন আমি সব পুরোপুরি একা। সমৃদ্ধ গেছে পডিয়ামে খেলতে, আর সমিত গেছে নিচে, সরি, ও বাড়িতে ওই কিছু জিনিসপত্র কিনে রেখে আসলো, রেখে 5:30 নাগাদ যাবে নার্সিংহোমে, ওর ওখান থেকে ওর মাকে নেবে, তারপরে ওখানে দিয়ে রান্নার মাসিকেও ফোন করে বলা আছে যে আসবে, এসে রাতে রান্নাটা করে দেবে, রাতে তো রুটি খাবে, রুটি তরকারি করে দেবে, আর সব বাজার টাজারও করে দিয়ে আসবে। তো এই তো আজকে আজকে অনেক ঝামেলা করে আজকে যেতে দিইনি, কালকে কি শরীর খারাপ করছিল, জোরে জ্বর ঠোঁটা ফোঁটা উঠে গেছে, এখানে এই সাই এখানটা এখানে এখানে সব জ্বর ঠোঁটা উঠে গেছে, আগের দিন জ্বর নিয়ে কলকাতায় গেছে, কালকে দুদিন ধরে পুরো রাস্তায় এভাবে রোদের মধ্যে নার্সিংহোম যাচ্ছে, আজ আবার বলছে কলকাতায় যাবে। ঠিক আছে, তো আমি আজকে একদম ঝামেলা করে যেতে দিইনি, বলেছি যে যেতে হবে না, কিছুতেই আজকে যেতে দেবো না, তারপরে কারণ ওখান থেকে আসবে তো নার্সিংহোমে আবার যেতে হবে। এবার ও বুঝতেই চায় না যে ওর যদি শরীরটা খারাপ হয়ে যায় এতদিক সব কিছু মেনটেন করা কি সম্ভব হবে, আমি নাই এখানটা মেনটেন করবো, কিন্তু দু সাইড মেনটেন করা তো আমার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, কালকে আমি ওর জন্য কালকে অনেক রোদের মধ্যেও যাতে ওর পেছনে গিয়ে যাতে ছাতা ধরতে পারি, তার জন্য আমি গেছিলাম। তো যাই হোক, আজ অনেক ঝামেলা করে আটকেছি, আর আমাদের একটা ভাড়াটি আসার কথা ছিল, কিন্তু সে মনে হয় একটু কম রেঞ্জে আর একটা জায়গায় পেয়ে গেছে, সে ফোন করে বলল যে স্যার আর একটা জায়গায় একটু কম টাকায় হচ্ছে, তার জন্য সেটা নিচ্ছে। তো যাই হোক, তার জন্য কালকে আমাদের ওখানে যাবে, এবং ভালোই হয়েছে, ফ্ল্যাটটা একদিকে রং হয়ে গেছে, তাই বলেছি ভিডিও করে নিয়ে এসো, আমি এখানেও দিয়ে দেবো, তারপর অন্যান্য বিভিন্ন সাইট আছে সেগুলোতেও দিয়ে দেবো। তো এই তো আর কি, তবে একটা নিশ্চিন্ত কী বলতো, হয়ে ওটা যদি মানে হয়ে যেত ফাইনাল, ওকে আর এই বারবার কলকাতা যেতে হতো না, এত দূর থেকে না এই জিনিসটা মেনটেন করতে খুব অসুবিধা হচ্ছে, মানে কলকাতার জিনিসটা কিন্তু কী বলতো, কলকাতায় আমরা যে মানে অনেক সময় ভাবি কি কলকাতা ফ্লাইটটা রেখে না রেখে দিয়ে বিক্রি করে দিই, কারণ এত দূর থেকে মেনটেন করাটা অসুবিধা হয়, কিন্তু সুমিত বলে না কলকাতায় একটা ফুট প্রিন্টের মতো থাকা ভালো, কোনো প্রয়োজন অপ্রয়োজনে বা কিছু হলে আমরা তো ভাড়াটা তুলেও দিতে পারবো, দিয়ে কোনো হবে একটা থাকা ভালো। তো এই জন্য আর ফ্ল্যাটের পজিশনটা এতটাই ভালো না, জায়গাটা খুবই ভালো, তো তার জন্য, কিন্তু এই যখন ভাড়াটিয়াটা উঠে যায় না, নতুন নতুন ভাড়াটিয়া ওই পুরোনো ভাড়াটিয়া ওঠা এবং নতুন আসার পরে মধ্যে যে গ্যাপটা থাকে না, এই দুটো বাড়ি সামলে, চাকরি করে মানে অফিস সামলে, দুটো বাড়ি সামলে, মানে ভীষণ অসুবিধা হয়ে যায়। তাই তো আমি আগের দিনও বলছিলাম যে তুমি ওটা বিক্রি করে দাও, ওটা রাখতে হবে না, কিন্তু ও বলছে না বিক্রি করবো না। আমি বলছিলাম সব বিক্রি ওখানে যা আছে বিক্রি করে তুমি শ্রীরামপুরে এক জায়গাতে সব করো, তাতে তোমার মেনটেন করতে সুবিধা হবে।
তা বলছে না আমি ওটাকে বিক্রি করবো না, কারণ ওটা শুধুমাত্র যে ওই জন্য তা না, কলকাতায় কোনো কারণে ভবিষ্যতে সমৃদ্ধের পড়াশোনার ক্ষেত্রে বা কিছু হলে প্রয়োজন হলে রাখা, বা যদি কোনোদিন আমি ওখানেই আরেকটা কোনো ইচ্ছা হয় আরও পরে কিনি তো পাশাপাশি রাখলে তখন আমি আরেকটা ফ্ল্যাটে থেকেও ওটা মেনটেন করতে পারবো, তো যার জন্য কিন্তু আমার খুব অসুবিধা লাগে। তো এই ব্যাপার, আর আমাদের তো দেখছো এই 3 মাস, এই আগের এপ্রিল থেকে এই এপ্রিল পর্যন্ত 1 বছরের মধ্যে শাশুড়িকে 4 বার ভর্তি করা হলো নার্সিংহোমে, মানে মিডিলে কতবার করা হচ্ছে, 3 মাস করে, 3 মাস অন্তর অন্তর আমাদের নার্সিংহোম লেগেই আছে, ঠিক আছে, 3 মাস অন্তর অন্তর। আর এর জন্য কোথাও মানে আমরা বেড়াতেও যেতে পারি না, কারণ অনেকবার অনেক জায়গায় টিকিট কেটেছি, কেটে কেটে ক্যান্সেল করতে হয়েছে, পয়সা নষ্ট হয়েছে, মানে কি বলবো, তার জন্য মানে কোথাও বেড়াতে যাওয়াটাও মানে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, যে নিশ্চিন্তে বেড়াতে যাব, যখন তখন তো প্রবলেম আছেই, সেই প্রবলেমটা ছেড়ে মানে যাব কি করে, যার জন্য কোথাও মানে মাঝে মাঝে না একদম ভালো লাগে না, মনে হয় একটু কোথাও বেড়াতে গেলে না মনটা একটু ভালো লাগে, যাওয়ার মধ্যে তো সেই বাড়ি, বাড়ি ছাড়া তো আর অন্য কোথাও নেই, আর ওখানে গিয়ে আর কতটুকু সেই থাকতে পারি, বা যাই হোক, তো সেটাই আর কি, খুব আটকে হয়ে গেছে লাইফটা আর কি, ওরও আটকে গেছে, ওরও বারবার অনসাইড আসছে, আগেরবার তো 2-3টে অনসাইড এসেছে কিন্তু মিস করেছে, ও তো ও যেতেই চায় না। তো মাঝে একবার বলেও ছিলাম আমি চলে যাই, 2-3টে লোক ওখানে আরও ঢুকিয়ে দিয়ে আমি চলে যাই, এত বড় বড় অনসাইডগুলো আসছে ছেড়ে দিতে অসুবিধা হচ্ছে, তো আমি বললাম না খবরদার জীবন, কারণ লোকের ভরসা করে এইসব মানুষকে ফেলে রেখে কখনোই যাওয়া যাবে না, আমার পক্ষে তখন প্রবলেম হয়ে যাবে, না হলে তোমার ওখানে গিয়ে হয়তো দেখা যাবে ছুটে আসতে হচ্ছে, তো খবরদার এই পরিস্থিতিতে যাওয়ার দরকার নেই। তো পরপর অনসাইড, ইউএসএর অনসাইড ছিল না ওটা, দুবাই টুবাইয়ের ওই দিকের অনসাইড ছিল, তো বাধন করলাম যে একদমই না এখন এই সময়, কারণ ওখানে গিয়েও টেনশানে থাকবে যে কি প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে, তো সেইগুলো তারপর দুটো বাড়ির টেনশন নিয়ে থাকবে, সেখানেও শান্তিতে থাকতে পারবে না। তো যাই হোক, অনেকগুলো আগের বছর 2-3টে অনসাইডের অফার এসেছিলো, কিন্তু আমিও যেতে দিইনি, ও একবার যেতেও চেয়েছিল, বললো আমি চলে যাই দেখবে ঠিক কেটে যাবে, কয়েকটা মাসেরই মানে লং টাইমের না, কয়েকটা মাসের জন্যই নিয়ে এসেছিলো, কিন্তু মানে বারণ করে দিলাম, তো এটাই আর কি, দেখা যাবে এই আসলো আবার 3 মাসের মাথায় দেখা যাবে আবার একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, আসলে রক্ত যখন শরীরে কমে যাচ্ছে তখন অন্যান্য ইস্যুগুলো দেখা দিচ্ছে, ওষুধ আর কাজ করছে না, ঠিক আছে, রক্ত যখন শরীরে একদম নেমে যাচ্ছে ওষুধের কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে, আর নর্মালভাবে যে রক্ত শরীরে উৎপন্ন হওয়া তৈরি হওয়া সেটাই বন্ধ হয়ে গেছে, সেরকম মানে খুব মানে অল্প পরিমাণও মানে শরীরে তৈরি হচ্ছে রক্ত। তো যাই হোক, আগেরবার কী করেছি আমরা, রক্ত দিয়েছে 2 বোতল, পরের দিন দেখছি 8 পয়েন্ট কত, মানে 2 বোতল রক্ত দেওয়ার পরেও দেখছি 8 পয়েন্ট কত, আর যখনই ওটা 2-3 মাস যাচ্ছে ওটা নেমে যাচ্ছে, সাথে সাথে কিন্তু আয়রনের ট্যাবলেট, তারপর হোমিওপ্যাথি একটা খুব দামি ওষুধ খায় যেটা যেটা শরীরে রক্ত হওয়ায়, কিন্তু আমার তো মনে হয় না যে কোনো রকম, হয়তো ওইগুলো না খেলে হয়তো চারে ফারে নেমে যেত, তো যাই হোক, তো এখন গেল আর আমিও সন্ধে দেবো, এখানে ভালো লাগছে না জানো তো, একদম ব্লগ করতে ভালো লাগছে না, মানে ঘরের মধ্যে তোমাদের সবসময় কী দেখাবো কী শেয়ার করবো বুঝতে পারছি না, তো এই হচ্ছে ব্যাপার। আবার মানে শাশুড়ি মাকে আনার পরে আবার আমার পরের সপ্তাহে বা তারপরের সপ্তাহে হয়তো আমার মাকে নিয়ে যেতে হবে নার্সিংহোমে, আমার মারও চোখ অপারেশন হবে, তো জানি না আমাকে নিয়ে যাবে কি না, ছেলের জন্য আমাকে তো এখন নিয়েই যেতে চায় না, বলে ঘরে থাকো, ছেলেকে না হলে কোথায় রেখে যাব, আর ছেলেকে একাও একাও ফ্ল্যাটে বেশিক্ষণ রাখা যাবে না, হয়তো অনেক সময় আমরা 2-3 ঘন্টার জন্য রেখেও যাই, কিন্তু তার বেশি তো ওকে একা রাখা যাবে না, তাই না, একটা বাচ্চাকে 2-3 ঘন্টা ও ম্যানেজ করে নিতে পারে কিন্তু তার বেশি ওকে রাখা যাবে না, তো সামনে আমার দেখা যাক কি হয়, তখন ছেলেকে নয় নিয়ে যেতে হবে আর না হলে আমাকেই থাকতে হবে, তো যাই হোক অ্যাটলিস্ট ও যাবে ওখান থেকে, হয়তো দিদিরা যাবে, তো মায়ের চোখটা নিয়েও চিন্তা হচ্ছে যতক্ষণ না অপারেশন করাতে পারছি, কারণ এত গরমে মা অপারেশন করতে চাইছে না, বলছে এত গরমে আমার ইয়ে হয়ে যাবে, আমার স্নান করতে পারবো না, তো সেভাবে মাথা ধুতে পারবো না, তো আমার খুব কষ্ট হবে, তো ওখানেও আবার গিয়ে লোকটোক ঠিক করতে হবে, হ্যাঁ রান্নার লোকটোক করে মাকে বলেছি যে দেখে রাখো এখন থেকেই, যাতে তোমার সাথে সাথে যদি হট করে অপারেশনের ডেট দিয়ে দেয় তখন নাজেহাল অবস্থা না হয়, এখন থেকে দেখে টেখে রাখো যাতে সুবিধা হয় আর কি, তো এই তো ব্যাপার আর কি, ভালো লাগে না আর কি, এত প্রবলেম আসছে না,
তার মধ্যে হ্যাঁ ফ্ল্যাটটা ভাবছিলাম হয়ে যাবে, এবার সে হয়তো দেখো প্রত্যেকটা মানুষই তো নিজের চিন্তা করবে যে নিজের মানে পকেট সেভ করতে, তো আমাদের যা ভাড়া মানে আমাদের যা ভাড়া কলকাতা ভাড়াটা তার থেকে হয়তো কোথাও কম পেয়েছে বা কিছু, তার জন্য সেখানে নিচে, কারণ আমাদের এত টাকা খরচা করে আমরা যে রং টং করালাম মানে আমাদের তো একটা তা সেই পরিমাণ নিয়েই রাখতে হবে, কারণ না 3 বছর পরে হয়তো দেখা যাবে নষ্ট করে দিল, আমাদের আবার এত টাকা খরচা করে রং করাতে হবে, তো সেটা হয়তো তার পোষায়নি, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি এখানেই ব্লগটা শেষ করছি, এখন তোমরা এরমই ব্লগ পাবে, ঘরের মধ্যে কোথাও যাওয়া নেই, আসা নেই, কিছুই নেই, তো দেখা যাক কি হয়। তো এখনকার মতো টাটা, সন্ধে দেবো তারপর ছেলেকে ডাকবো, তো চলো টাটা আজকের মতো।